আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটারস কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের জন্য আজকে প্লে গ্রুপ বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। প্রথম সাময়িক পরীক্ষা অনুযায়ী স্বরের থেকে ও পর্যন্ত বর্ণ আমাদের সিলেবাসে নেই, দ্বিতীয় সাময়িকের সিলেবাসে। আর দ্বিতীয় সাময়িক সিলেবাসে রয়েছে ক থেকে মূর্ধন্য, ক থেকে মূর্ধন্য পর্যন্ত আমাদের চলে গেছে, আর আছে হচ্ছে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে তার যে প্রথম পাঁচটি ত থ দ ধ দন্ত ন, এই পাঁচটি বর্ণ কিভাবে পড়তে হয় ছড়া মিলিয়ে এবং কিভাবে লিখতে হয় আজ আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা লেখাটা দেখব কিভাবে লিখতে হয় ত বর্ণ থ দ ধ দন্ত ন। আমি আশা করব তোমরা খাতাটা নিয়ে বসে আছো আমার সাথে সাথে, তোমরা ক্লাসে যেভাবে লিখতে ঠিক একইভাবে আম্মুর পাশে বসে লিখবে। তো প্রথমেই আমরা যেটি লিখব সেটি হচ্ছে ত। ত তোমরা দেখতে পাচ্ছ ত হচ্ছে একটি পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। উপরের যে সোজা রেখাটা দাগটা রয়েছে এটাকে বলা হয় মাত্রা। তোমরা জানো এটাকে বলা হয় মাত্রা। তো এই মাত্রাটা আমাদের সোজা টানতে হবে। মাত্রা দেওয়ার পর পর তিন সংখ্যাটা আমরা গণিতে একটু সাহায্য নিব, তিন সংখ্যার মতো করে আমরা লিখে ফেলব। এটাই হচ্ছে বাংলা বর্ণ ত। গোল দিয়ে নিচের দিকে রেখে অবশ্যই দাগ ছোঁয়াতে হবে ত। দাগের বাইরে গেলে ইরেজার দিয়ে মুছে নেবে ত। তারপর হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রা। এটার মাত্রা আগে দিব না, সোজা উপরে রেখে অর্ধমাত্রা দিয়ে দিবে থ। ত থ। তারপর হচ্ছে পূর্ণমাত্রা দিবে দ। হালকা হালকা একটু বাঁকাবে ত থ দ। দয়ের ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা একটা ভুল করো, মাত্রা দিয়ে এটাকে বেশি করে বাঁকিয়ে ফেলো। বেশি করে বাঁকানো যাবে না, অল্প করে হালকা করে একটু জাস্ট একটু বাঁকা বাঁকিয়ে দিলেই হবে ত থ দ। তারপর হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ, সোজা রেখা টান দিয়ে ধ লিখবে ধ। এখান থেকে খেয়াল করো, অনেক সময় তোমরা এখান থেকে লিখো এটা ভুল হয়ে যাবে, এখান থেকে না এখান থেকে লিখতে হবে। তারপর এখানে থেমে গোল দিয়ে দিবে। তারপর অর্ধমাত্রা ত থ দ ধ। থয়ের ক্ষেত্রে হালকা একটু উপরে উঠেছে রেখাটা, সোজা টানটা নিচের দিকে, কিন্তু ধয়ের ক্ষেত্রে এরকম হয়নি। তোমরা খেয়াল করবে বইয়ের মধ্যে বর্ণগুলো যেভাবে আছে আমরা একইভাবে লিখবো, বিকৃতি করা যাবে না। দেখো ধ আর থয়ের ক্ষেত্রে এই বইটা ফলো করলেই হবে ত থ দ ধ দন্ত ন, পূর্ণমাত্রাযুক্ত দন্ত ন। তারপর গোল দিয়ে দিবে ত থ দ ধ দন্ত ন। এই পাঁচটি বর্ণ এভাবে তোমরা পৃষ্ঠা পড়ে খাতায় যতগুলো স্কেল থাকবে সবগুলোতে লিখে যাবে, এবং লিখার সময় অবশ্যই তুমি জোরে জোরে পড়বে যেন তোমার কান শুনতে পায়। ত থ দ ধ দন্ত ন। আমার সাথে আরেকবার বলো ত থ দ ধ দন্ত ন। একইভাবে উল্টোভাবে তোমরা পড়ে আসবে, সেক্ষেত্রে অক্ষরগুলোর নিজস্ব একটা পরিচয় তোমরা পাবে। দন্ত ন ধ দ থ ত। আরেকবার দন্ত ন ধ দ থ ত।
একই ভাবে আরেকবার তোমরা করতে পারো ত থ দ ধ দন্ত ন ত থ দ ধ দন্ত ন পড়া লেখা শেষ হলে ছড়াগুলো পড়ে নেবে ছড়াগুলো আমাদের পড়তে হবে দেখো বই লেখা আছে বইয়ে ছবি দেয়া আছে ছবিগুলো দেখে দেখে পড়বে ততে তবলা আমার সাথে সাথে তোমরা বলো ততে তবলা তবলা বাজায় বীণা থ থতে থলে দেখো একটা থলের ছবি দেয়া আছে থ থতে থলে থলে ভরা বালি দ দতে দুয়াত দুয়াত ভরা কালি অপর পৃষ্ঠায় ধ ধতে ধনুক ধনুক হাতে খোকা আসে দন্ত ন দন্ত নতে নৌকা নদীতে ওই নৌকা ভাসে এভাবে তোমরা ছড়াগুলো পড়বে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ হাই স্টুডেন্টস আমি শাইন কম্পিউটারাইজ কিন্ডার গার্ডেন থেকে তোমাদের পূজা ম্যাডাম তো আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব তো ইংলিশ সিলেবাস অনুযায়ী আমাদের এম থেকে জেড পর্যন্ত দ্বিতীয় শ্রমিকের পড়া দেওয়া আছে তো আমি আজকে তোমাদের বড় হাতের এম থেকে পি পর্যন্ত অ্যালফাবেটগুলো লেখা শেখাবো তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই ইংলিশের অ্যালফাবেট লেখার সময় সর্বপ্রথম আমাদের ঘরটা মনে রাখতে হবে কিভাবে আমরা লেখাটা শুরু করব তো এম লেখার সময় আমাদের যে ঘরটা আছে তোমরা তোমাদের খাতায় খাতার দিকে তাকাও তাহলে দেখতে পারবে এরকম ভাবে ঘর দেওয়া আছে তো তোমরা তোমাদের খাতায় প্রথম উপর থেকে শুরু করে প্রথম তিনটা দাগের ভিতরে একটা সোজা করে টান দিয়ে দিবে তারপর এখান থেকে এই পর্যন্ত টান দিবে একটা তারপর এই যে দেখছো এই বিন্দুটা এখান থেকে আবার সেম এইভাবে একটু বাঁকা করে উপরের দিকে তুলে দিবে দেখো ঠিক এইভাবে তারপর এখান থেকে সোজা করে একটা টান দিয়ে আবার নিচে এনে লাগিয়ে দিবে অবশ্যই দাগের ভিতরে থাকতে হবে লেখার সময় মনে রাখবে যেন উপরে না চলে যায় লেখাটা বা নিচে না চলে আসে তাহলে লেখাটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এম তারপর আমরা লিখব এন আচ্ছা এন লেখার সময় আমরা এম এর মতোই প্রথম তিনটা ঘরে সোজা করে একটা টান দিয়ে দিব দেখো ম্যামের টানটা একটু বাঁকা হয়ে গেছে ম্যাম এখন একটু মুছে ফেলবো তোমাদেরও যদি এরকম হয় তাহলে তোমরা ইরেজার দিয়ে সুন্দর করে মুছে নিবে দেখো সোজা করে টান দিয়ে দিবে এইভাবে তারপর নিচ থেকে এরকম ভাবে দিয়ে উপরে তুলে দিবে এনটা কিন্তু খুবই সহজ তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তোমরা অবশ্যই পারবে এম আর এন লেখার মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নেই শুধু এখানে দুটো ঘর আর এখানে একটা দিয়েই তোমরা উপরে তুলে দিতে পারবে তাহলে কিন্তু লেখাটা হয়ে যাবে তারপর এম এল তারপর হচ্ছে ও ও লেখার সময় আমরা যখন গণিতে এক দুই শিখেছিলাম অবশ্যই তোমাদের মনে আছে আমরা শূন্য লেখা শিখেছিলাম ঠিক এভাবেই কিন্তু আমরা ও লিখবো শুধু আমরা শূন্যটা একটু ছোট করে লিখি আর ইংলিশ যখন বড় হাতের ও লিখবো তখন আমরা একটু ওটা শূন্যটা বড় করে দিব তখনই আমাদের ও হয়ে যাবে তো এখান থেকে আমরা একটু নিচ থেকে গোল করে দাগের সাথে লাগিয়ে আবার নিচে দাগের সাথে লাগিয়ে এভাবে লিখে দিব দেখো আমার কিন্তু একটু দাগে একটু লাগা বাকি আছে তো আমি একটু মুছে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তোমরাও এরকম করে করবে
এইভাবে। আচ্ছা তাহলে আমরা একটু পড়ি, এম এন ও পরে কি পি, আচ্ছা পি লিখব, পি তো অনেক সোজা, পি লিখার সময় আমরা সোজা করে একটা টান দিয়ে দিব প্রথম দুই ঘরে এইভাবে, দেখলে ঠিক এইভাবে। তারপর এখান থেকে আমরা একটা গোল করে মাথার মতো এনে এইখানে সুন্দর করে লাগিয়ে দিব, আমাদের পি হয়ে গেছে, দেখলে। আমরা কি লিখলাম, এম এন ও পি, আচ্ছা। তো আমরা আবার একটু লিখে ফেলি, আর তোমরা তোমাদের খাতায় যতটুকু স্কেল করা আছে ততটুকুই লিখবে, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খাতায় আর একটু সুন্দর করে লিখতে পারো। এম লিখার সময় প্রথমে আমরা তিন ঘরে সোজা করে একটা টান দিয়ে, তারপর উপর থেকে নিচ পর্যন্ত বাঁকা করে একটা টান দিয়ে দিব, আবার নিচের যে বিন্দুটা হবে সেখান থেকে উপরে বাঁকা করে নিয়ে লাগিয়ে দিব, তারপর আবার এখান থেকে আমরা সোজা করে একটা টান দিয়ে নিচ পর্যন্ত লাগিয়ে দিব, তাহলে আমাদের এম হয়ে যাবে। ঠিক এভাবেই এন লিখার সময় প্রথমে সোজা করে আমরা একটা টান দিব এইভাবে, তারপর উপর থেকে নিচ পর্যন্ত একটা টান দিব, আবার নিচ থেকে সোজা করে একটা টান দিয়ে দিব, আমাদের এন হয়ে গেল। তারপর আমরা ও, ও লিখার সময় আমরা নিচ থেকে একটা গোল করে এনে আবার নিচ পর্যন্ত দিয়ে উপরে তুলে দিই এভাবে, ঠিক আছে? তারপর পি, পি লিখার সময় আমরা আবার সোজা করে একটা টান দিয়ে দিব প্রথম তিন ঘরে, তারপর এখান থেকে গোল করে এনে অর্ধেকটা যেখানে টান দেওয়া আছে এখানে এনে লাগিয়ে দিব, ঠিক এইভাবে। আশা করি তোমরা দেখতে পেরেছ। আমরা একটু পড়ি, এম এন ও পি, এম এন ও পি। তোমরা তোমাদের বইটা বের করো, বইটা বের করলে তোমরা এই লেখাগুলো দেখতে পারবে, এবং তোমরা লেখাটা বইয়ের মধ্যে একটু নজর দিবে যে বই লেখাটা কিভাবে লেখা থাকে, তাহলে তোমাদের লিখতে আর একটু সুবিধা হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু পড়ি আমাদের বইয়ের পড়াটার মতো করে। এম, এম ফর মিল্ক, মিল্ক মানে দুধ, মিল্ক খেলে শক্তি বাড়ে। তারপর আছে এন, এন ফর নেট, নেট মানে জাল, নেট দিয়ে মাছ ধরে। তারপর ও, ও ফর আউল, আউল মানে পেঁচা, আউল উড়ে রাতের কালে। তারপর পি, পি ফর পিকক, পিকক মানে ময়ূর, পিকক নাচে পেখম মেলে। কি বইয়ের সাথে মিল পেয়েছো? আশা করি পেয়েছো তোমরা মিল। তো তোমরা এখন ওই এভাবেই পড়ে যাবে বইয়ের মধ্যে, আমি তোমরা একবার লিখবে, একবার এই ওয়ার্ডগুলা বলবে, তার সাথে সাথে ছন্দগুলা বলবে, তাহলে তোমাদের লেখাটাও শেখা হয়ে যাবে, লেখার সাথে অ্যালফাবেটের যে ওয়ার্ডটা ওইটাও শেখা হয়ে যাবে, ছন্দটাও শেখা হয়ে যাবে, তাহলে পরীক্ষার মধ্যে তোমরা ভালো করে লিখতে পারবে, বলতেও পারবে। তাহলে আমি আশা করি তোমরা আমার লেখাটা দেখেছো এবং খাতায় লিখেছো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন থেকে তোমাদের জয়া ম্যাম বলছি। আজকে আমি তোমাদের গণিত ক্লাস নেব। আমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসে আছে 16 থেকে 30 পর্যন্ত সংখ্যা। আমরা আজকে 16 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখব এবং শিখব। আমি আশা করব তোমরা খাতা আর পেন্সিল নিয়ে বসে গেছো এবং আমার সাথে লিখবে। চলো আমরা লিখি। দেখো, আমি যেভাবে লিখব তোমরা ঠিক সেভাবেই লিখবে, কেমন? আমরা 16 লিখব। 16 লিখার জন্য প্রথমে কি লিখতে হবে? এক, এক, ছয়, 16। লিখেছো সবাই? এক, ছয়, 16। দেখো, আমি যে একটা লিখেছি উপরে যাইনি তাকে, আবার নিচেও নামেনি তাকে। আবার আমি ছয় লিখেছি, দেখো
একটা সোজা দাগ দিয়েছি, দেওয়ার পর একটু বাঁকা করে উপরের দিকে নিয়ে গেছি, তারপর আমরা রশ্মির মতো নিচের দিকে লাগিয়ে সোজা করে উপরে নিয়ে গেছি। দেখতে পেরেছো তোমরা? হ্যাঁ, চলো আমরা এবার ১৭ লিখি। এক, এক, সাত। সাত লেখার জন্য কি করতে হবে? একটু বাঁকা করে এভাবে ঢেউ দিয়ে উপরের দিকে নিয়ে এইভাবে সাত লিখতে হবে, তাই না? এক, সাত, ১৭। কি হলো? এক, সাত, ১৭। বলো, এক, সাত, ১৭। এবার আমরা লিখব ১৮। ১৮ লেখার জন্য আমরা লিখব এক, আট। আট হচ্ছে সোজা একটা দাগ দিয়ে একটু উপরের দিকে নিয়ে এভাবে একটা ঢেউ, তাই না? লিখেছো সবাই? একটা সোজা দাগ দিয়ে একটু উপরে নিয়ে গিয়ে একটা ঢেউ দিব, তারপর ডান দিক থেকে একটা লম্বা দাগ দিয়ে দিব, একটু বেশি না। হয়ে গেল ৮। তাহলে কি হলো? এক, আট, ১৮। এক, আট, ১৮। এখন আমরা লিখব ১৯। ১৯ লেখার জন্য আমরা লিখব এক, এক, ৯। ৯ লেখার জন্য দাগের সাথে লাগিয়ে একটা গোল দিতে হবে, অবশ্যই গোলটা দাগে লাগতে হবে, ঠিক আছে? উপরে কিন্তু লেখা যাবে না। তারপর গোলের উপর থেকে আমরা এরকম একটু গোল করব, দেখো এটাও কিন্তু দাগে লেগেছে। এবার নিচ থেকে আমরা কাঠবিড়ালির লেজের মতো একটা শেপ দিব। এই দেখো, একটা কাঠবিড়ালির লেজের মতো হয়ে গেছে, তাই না? আমরা অবশ্য এটা আগেও শিখেছি, তারপর আরে একটু সুন্দর করার জন্য আমি বলছি যে লেজটা যদি একটু সুন্দর করে দাও তাহলে নয়টা দেখতে অনেক সুন্দর লাগবে, তাই না? তাহলে এক, ৯, ১৯। কি হলো? এক, ৯, ১৯। গার্ডিয়ানরা অবশ্যই আপনারা মনে রাখবেন লেখাটা যেন ঘরের ভিতরেই থাকে, দাগের উপরে নিচে যেন না যায়। এবার আমরা লিখব ২০। ২, ০, ২০। ২, ০, ২০। ২ লেখার সময় এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কর্নার থেকে ২টা এমনভাবে লিখব যেন দাগের মাঝ বরাবর আসে, তারপর সেখান থেকে আমরা সোজা টান দিয়ে নিচে নিয়ে যাব। আমি কি আরেকবার দেখাবো? দেখো, ২ লেখার সময় আমরা কি করব, কর্নারটা থেকে আমরা এমনভাবে একটা গোল দিব যেন সেটা দাগের মাঝামাঝি আসে, দাগের মাঝামাঝি আসার পরে আমরা সেটাকে টান দিয়ে নিচে নিয়ে যাব। দেখো, আর ভুল হবে না আমার মনে হয় তোমাদের। চলো আমরা এবার একটু পড়ি, আমাদের লেখা শেষ, তাই না? চলো পড়ার জন্য আমরা ১৬ থেকে ২০ পর্যন্ত পড়বো আজকে, ঠিক আছে? বলো, এক, ৬, ১৬। এক, ৬, ১৬। এক, ৭, ১৭। এক, ৭, ১৭। এক, ৮, ১৮। এক, ৮, ১৮। এক, ৯, ১৯। এক, ৯, ১৯। ২, ০, ২০। ২, ০, ২০। আবার এক, ৬, ১৬। বলো, এক, ৬, ১৬। এক, ৭, ১৭। আবার বলো, এক, ৭, ১৭। এক, ৮, ১৮। বলো, এক, ৮, ১৮। এবার বলো, এক, ৯, ১৯। বলো, এক, ৯, ১৯। ২, ০, ২০। ২, ০, ২০। আমরা সবাই যদি বারবার এগুলো পড়ি তাহলে নিশ্চয়ই আমাদের মনে থাকবে। তবে মাঝে মধ্যে হয় কি, আমরা দেখা যায় লিখতে পারি, কিন্তু যখন আলাদাভাবে আমরা একটা সংখ্যা দেখি তখন সেটা চিনতে পারি না। তার জন্য আমরা যখন পড়বো তখন আমাদের মনে রাখতে হবে আমরা বিভিন্নভাবে পড়বো। তার জন্য একটা সহজ উপায় হচ্ছে আমরা প্রথমে সোজাভাবে পড়বো, তারপর উল্টো
করে আবার পড়ো, তাহলে দেখবে পড়াটা মনে থাকবে। চলো আমরা এখন উল্টো ভাবে একটু পড়ি। বলো এটা কি? দুই শূন্য বিশ, এটার নাম হচ্ছে দুই শূন্য বিশ। এটা আমরা যেখানেই দেখি না কেন আমরা বলতে পারবো যে দুই শূন্যে বিশ হয়, ঠিক আছে? চলো এক নয় উনিশ, এক নয় উনিশ, এটার নাম হচ্ছে উনিশ। এক আর নয় দুটো একসাথে বসলে হয় উনিশ। চলো এক আট আঠারো, এটা কি? এক আট আঠারো। আবার দেখো এক আট আঠারো, তারপর দেখো এটা হচ্ছে সতেরো। এক আর সাত হচ্ছে সতেরো, এক সাত সতেরো, এক ছয় ষোলো, এক ছয় ষোলো, এটার নাম হচ্ছে ষোলো। দেখো এটার নাম কি? উনিশ, এটার নাম উনিশ। আর এটা, এটার নাম সতেরো, এটা কি? সতেরো। আমরা যেখানেই দেখি না কেন এটা সতেরো, এক সাত সতেরো। এটা হচ্ছে বিশ, এটার নাম বিশ, দুই শূন্য বিশ। দেখো এটা হচ্ছে আঠারো, এক আট আঠারো, এক আট আঠারো, আমার সাথে বলো এক আট আঠারো। আর এটা হচ্ছে ষোলো, এটা কি? ষোলো, এক ছয় ষোলো, এক ছয় ষোলো। তোমরা নিশ্চয়ই আমার সাথে পড়েছো, আজকে আমরা আর পড়বো না, লিখবো না। আমি আজকে যেগুলো তোমাদের লিখিয়েছি সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা নিশ্চয়ই মার কাছে বসে সেগুলো লিখবে এবং পড়বে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই, গুড বাই।